প্রধান ইতিমধ্যে বেসরকারি যে হাসপাতালে সরকারি বেসরকারি হাসপাতালে ইতিমধ্যে 50 জন মানুষ মারা গেছেন এবং ঈশ্বর আইস বাচ্চা ছেলেটা মারা গেছে মায়ের কোর্ট চালু করে দিয়ে আর রাজ্য সরকার এবং সজীব ঘোষাল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের মাননীয় বন্ধুগণ যে আক্রান্ত হচ্ছে মারণ ম্যালেরিয়া এবং মারণ ডেঙ্গু আমরা হারিয়ে ফেলছি আমাদের দেখা দিয়েছিল প্রভাব ফেলতে শুরু করেছিল কিন্তু পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে নির্বাচনের জুড়ে যখন আমরা ডেঙ্গিতে লোক মারা যাচ্ছিল প্লাস এটা আজকে গ্রহণ করত এই পদক্ষেপটা গ্রহণ করত তাহলে আজকের এই ম্যালেরিয়া এবং ডেঙ্গুতে লোক আজকে মরত না। প্রতিবার আমরা বাঘাযতীনের একজন মহিলাকে প্রাণ হারাতে দেখলাম ডেঙ্গু রোগে। আমরা ধিক্কার জানাতে আমরা এখানে পথে নেমেছি দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের করেছি, তার কারণ কলকাতা পুরসভার যদি টনক নড়ে, যদি রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের টনক নড়ে, কিন্তু আমরা জানি এই টনক নড়বে না। কলকাতা পৌরসভা স্বাস্থ্য দপ্তরের ওপর ছেড়ে দিলে হবে না। আপনাদেরকে নিজেদেরকেও সচেতন হতে হবে, নিজেদের বাড়ির চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্ন উদ্যোগী হতে হবে। তারপরে